ঈদের দ্বিতীয় দিনের সকালে ঝলমলে রোদে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের পদচারণায় সরগরম। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের অপেক্ষা। বাঘ, সিংহ, উট পাখি সহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে শিশুদের কোলাহল। তবে আকর্ষণের কেন্দ্রে বাঘ মামা, বনের রাজা সিংহের দেখা পেয়েও খুশি সোনামণিরা। আমি চিড়িয়াখানায় বাঘ দেখেছি, বক দেখেছি, বানর দেখেছি। ঢাকার বাইরে থেকে ঈদ উদযাপন করতে অনেকেই এসেছেন, ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। রাঙ্গামাটি থেকে আসছি ঈদের বন্ধে, তারপরে এখানে চিড়িয়াখানাতে বাচ্চাকে দেখানোর জন্য আমরা বানর দেখলাম। রানুস থেকে আসছি, ছুটির দিন, বন্ধের দিন ঘুরতে আসছি ঢাকা।